দ্বিতীয় নম্বর, কোন সন্তান মায়ের পেট থেকে জীবিত হলো অথবা মৃত হলো নাম অবশ্যই রাখতে হবে। সুবহানাল্লাহ, বলুন নাম অবশ্যই রাখতে হবে। কোন ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে মারা গেল নামও রাখতে হবে, জানাজাও পড়তে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করেন, কোন সন্তান মায়ের পেট থেকে মরা বের হলো, তার মাথাও নড়ে নাই, চোখও খুলে নাই, হাতও নাড়ে নাই, পাও নড়ে নাই, এক কথায় সন্তান যদি মৃত অবস্থায় বের হয় তাহলে তার জানাজা পড়ার কোনো দরকার নেই, বাস দাফন করা। কিন্তু কোন সন্তান একটু করে কুক করছে, খাক করছে, এক কথায় জীবিত বের হয়েছে সেটার কোনো নমুনা পাওয়া গেছে জীবিত, তাহলে তার সে শিশু হোক নবজাতক, সেই নবজাতকের অবশ্যই জানাজার নামাজ পড়া পড়তে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে যে আমরা মাইয়তকে গোসল দিচ্ছি, আমরা যে মাইয়তকে গোসল দেব, আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের এলাকায় একজন মানুষ যদি মরে যায়, এতগুলো মুসলমান আমরা মাইয়তটাকে ধোয়াইতে জানি না, কথা বলুন ঠিক কি না? মাইয়তকে আমরা ধোয়াইতে জানি না, আহা কত বড় আক্ষেপ লাগে, কত বড় আশ্চর্য লাগে, মাইয়তটাকে আমরা ধোয়াইতে পারছি না। এই জন্য আমাদের মাইয়তকে ধোয়ানো দরকার আছে না? নবীজি আমার বলেন, মান গাসসালি মাইতান ওয়া কাফফানাহু ওয়া হান্তাহু ওয়া হান্নাতাহু ওয়া হামালাহু ওয়াসাল্লা আলাইহি ওয়ালাম ইউগিসি আলাইহি মারা খারাজা মিন খাতিয়াতিহি মিথলা ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ যদি মাইয়াতকে গোসল দিল আর কেউ গোসল দিয়ে কাফন পড়াইলো, মাইয়াতের গায়ে খুশবু লাগাইল আর জানাজার ওই মাইয়তের লাশটাকে বহন করলো, এমন কি জানাজা নিজেও পড়লো, আর ওই মাইয়ত থেকে যেগুলা দোষ বের হইছে ওই দোষগুলো মানুষের কাছে বললো না, আমার নবী বলেন ওই বান্দা একেবারে জীবনের গুনাহ সম্পূর্ণ মাফ হয়ে যাবে। যেমনি ভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ, ঠিক সেরকম একজন আল্লাহর বান্দাকে গোসল দিয়ে কাফন পরাই জানাজার নামাজ পড়াইলেও ঠিক সেরকম নিষ্পাপ হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য গোসল দেয়া মাইয়তকে এটা কত বড় নিয়ামতের কাজ, কত বড় সওয়াবের কাজ, কথা কি বোঝা যায়? ধরেন কোন মানুষ মারা গেছে, গোসল দেয়া দরকার আছে না নেই? এখানে কতজন গোসল দিতে জানেন, চাই হাত দেখান তো, বা কোনোদিন গোসল দিছেন কিংবা দিতে জানেন, এরকম কেউ আছে? আহা আফসুস লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন আছেন, আর একজন আছেন, আর কেউ আছেন? আঙ্কেল একখানে খাত তুলছো স্যার? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ দুইজন। তাহলে এখানে মনে করেন মানুষ একশো দেড়শো দুইশো মানুষ ধরেন, তো দুইশোর মধ্যে মাত্র দুইজন, মাত্র তিনজন, অথচ আমাদের সবার এই মাসালা, সবার বুঝছি, সবার এই মাসালা জানা দরকার আছে না নেই? সবাই বলে আছে না নেই? ধরেন এখানে মাত্র দুইশো, ধরেন দুইশো মানুষ, দুইশো মানুষের মধ্যে আমি বললাম যে তিনজন না দশজন ধরলাম, কিন্তু এটা তো এমন একটা জিনিস দুইশো মানুষের মধ্যে দুইশো জানা দরকার আছে, সুবহানাল্লাহ বলবেন না? কারণ মৃত্যুটাও কোনো নতুন নয়, আর আমরা কোনো মরব না সেরকমও নয়, বা আমাদেরকে কোনোদিন কাউকে দুয়াতে হবে না সেরকমও নয়। জিনের হাত তুলছেন বেশিরভাগ বৃদ্ধ মানুষ, কথা কোন ঠিক না? এই নুরানি চেহারার এই বৃদ্ধগুলো যদি এন্তেকাল হয়ে যায়, এই দায়িত্ব তো আপনাদেরকেই নিতে হবে, কথা কোন ঠিক না? কেমনে কি করবে? এই জন্য মাইয়তকে দোয়ানো একদম সহজ, আমি তো বললাম বাউন্ডারি দিয়ে দিবেন চতুর্দিকে, লাশটা ওখানে নিয়ে যাবেন, এর প্রথম কাজ হচ্ছে তার এই লজ্জাস্থান, তার এই চতর ভালো করে ধুয়ে ফেলবেন, এটা হচ্ছে নিয়ম। ওই কি দিয়ে?
আপনার হাতের মধ্যে আলাদা একটা কাপড় বেঁধে এগুলো ভালোমতো ফ্রেশ করে ফেলবেন। এরপরে আপনি ওই মাইয়্যরটাকে গুসগুজু করাবেন, কি করাবেন, ওযু করাবেন। ওযুর সময় কুলি করাবেন না, যেহেতু উনি কুলি করলে পানি কিভাবে ফেলবেন, তো এই জন্য কুলিও করাবেন না, এমনকি নাকেও পানি ঢুকাই দিবেন না। নাকে এবং মুখ যদি কুলা তাকে মুখে এবং আপনার কানে ভালো করে তুলা কিংবা এরকম কিছু একটা কাপড় বা কিছু একটা দিয়ে বাকি কাজগুলো আপনি শুরু করবেন, ওযু করাবেন। ওযু করানোর পর আপনি ভালো মতো মাথাটা ধুয়ে ফেলবেন। মাথা ধোবার পর আপনি এবার তাকে কি করবেন, বাম কাত করে ডান দিকে প্রথমে পানি ঢালবেন। কথা বলবেন, কোন কাত, বাম কাত, বাম কাত করে আগে ডান দিকে পানি, এরপরে আবার ডান কাত করে এবার বাম দিকে পানি। এরপরে মাইয়তকে একটু বসাতে চাইবেন, কিন্তু বসাবেন না, উনি তো কষ্ট পাচ্ছে, উনি তো পুরা শরীর ব্যথা হয়ে গেছে। আস্তে আস্তে ধরে যতটুক তুলতে পারেন একটুক তুলবেন, জোর করা যাবে না, বট দেয়া যাবে না পেটে, জাস্ট একটু মালিশ করা যাবে, নামে মাত্র মালিশ, যাতে করে কোনোভাবে ব্যথা না পায়। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। বাস এরপরে সুন্দরভাবে গোসল করে দেবে। এটা হলো একদম একেবারে সহজ একটা বিষয়। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন না, আমিন। কি বললাম, এরপরে মাইয়তের হাত কোথায় বাঁধবে? অনেকে বুকে এভাবে বাঁধে, অনেকে নাভির নিচে বাঁধে, কোনোটা না, বুকেও বাঁধবেন না, নাভিতেও বাঁধবেন না, নাভির নিচেও বাঁধবেন না, বরং হাতটা ছেড়ে দিবেন, এটাই হলো নিয়ম। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না, আমিন। একটু গভীরভাবে লক্ষ্য করেন, এরপরে এরপরে ওই মাইয়ত, এরপরে ওই মাইয়তকে আপনি পুরুষ হলে তিনটি কাপড়, মেয়ে হলে পাঁচটি কাপড়। কথা বলেন, পুরুষ হলে কয়টি কাপড়? তিনটি কাপড়। আর মাইয়ত হলে কয়টি কাপড়? পাঁচটি। হিজরা হলেও পাঁচটি। কথা বলুন, হিজরা হলেও পাঁচটি। আর যদি কেউ কেউ বলে, হুজুর কেউ কেউ বলে পাগড়ি পরানো যাবে কিনা, কোন কোন লাশের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওই আলেমকে এন্তেকালের পর পাগড়ি সহ কবরে দেয়া হয়। রদ্দুল মুখতার ফতোয়ার কিতাব রদ্দুল মুখতার মুখতারে বলা হচ্ছে, পরবর্তী আলেম উলামাগণ, এটা রাসূল কারীম আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় এরকম সরাসরি বর্ণনা পাওয়া যায় না, কিন্তু পরবর্তী যুগের কিছু কিছু বুজুর্গ আলেম উলামারা বর্ণনা করেছেন, অসুবিধা নাই। কিন্তু যদি আলেম হয় অথবা অথবা দীনি শাসক হয়, তারে তার মাথায় পাগড়ি সহ দাফন করতে, আমার নবীর সুন্নতে মুবারকা সহ দাফন করতে কোনো অসুবিধা নাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কিন্তু যেই জায়গায় ফেতনা হবার আশঙ্কা আছে, যে এলাকায় এরকম ফাগরি দিলে সমস্যা হবে, মানুষের ফতোয়া কুষবে, মানুষের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে, আল্লাহর ওয়াস্তে ওই এলাকায় ওই এলাকায় ওই মানুষকে ওই এলাকার ওই মানুষকে এসব দেয়া যাবে? সবাই বলো না, দেয়া যাবে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করো। এরপরে কেউ কেউ বলেন, হুজুর কবরের ভেতরে কোনো তাবারুক দেয়া যাবে কিনা, কেউ কেউ সজনা শরীফ দিতে চায়, আর কেউ কেউ আহাতনামা বুকের মধ্যে লিখে দিতে চায়, আর কেউ কেউ নিজের পীর সাহেবের কোনো একটা তাবারুক কবরে নিয়ে যেতে চায়, কেউ কেউ কবরে ওনার পীর সাহেবের লাঠি কিংবা আসামো আশা নিয়ে কবরে দিতে চায়, এই সমস্ত তাবারুক গুলো দেয়া যাবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি যাব বললে যাবে বললেও হবে না, আমি যদি দেয়া যাবে না বলি তাও হবে না, বরং হাদিস পাকে সেরকম কোন দলিল প্রমাণ আছে কিনা সেটাই আমাদেরকে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেটা আমাদেরকে দেখতে হবে। দেখা যায় হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম দালাইলুন নবুয়ত নামক বিশ্ববিখ্যাত কিতাবে আল্লামা ইমাম বাইহাকি নোট করেছেন, হযরত আনাস ইবনে মালিক
রাসূলুল্লাহর বড় আদরের সাহাবী ওনার কাছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার একটি লাঠি মোবারক ছিল আর তিনি বলেছেন আমার ওই লাঠিটা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই লাঠি মোবারকটা উনার বুকের মধ্যে দিয়ে উনাকে দাফন করা হয়েছিল এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তবরুক নিয়ে কবরে যেতে কোনো অসুবিধা নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এরকম আর বহু বর্ণনা আছে হযরত মাওলানা আলী সাইরে খোদা রাদিয়াল্লাহু তাআলা এর আম্মাজান উনার নামও ছিল ফাতেমা বিনতে আসাদ কথা কোন ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর আম্মাজানের নাম কথা কি বোঝা যায় আমার নবীর কি চাচি চাচি কথা কি বোঝার নাই মনে হয় আপনারা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচি জান উনার নাম হচ্ছে হযরতে মাওলা আলী সাইরে খোদার আম্মাজান উনার নাম হচ্ছে হযরতে ফাতিমা বিনতে আসাদ সে ফাতিমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবী ওনার কবরের মধ্যে গিয়ে প্রথমে একটু শুইলেন এটা তাবাররুক সুবহানাল্লাহ বলুন না তাবাররুক মানে বরকতের কি বরকতময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কবরে গিয়ে শুইলেন আর রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি পরিহিত জুব্বা হযরতে ফাতেমা বিনতে আসাদকে কাফনের কাপড় হিসাবে দিলেন সুবহানাল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী এই দৃশ্য তো আমরা আর দেখলাম না আপনি এটা কেন করলেন ওনার কবরের মধ্যে শুইলেন আবার ওনাকে জুব্বাও কেন পড়াইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা রে ফাতেমা বিনতে আসাদ উনি হচ্ছেন আমার বড় আদরের চাচি যিনারা আমাকে এত বেশি মুহাব্বত করে বড় করেছেন আমি এই জুব্বাটা পড়াই দেবার কারণ হলো আল্লাহ যেন আমার জুব্বার ওসিলায় আমার চাচির গায়ে জান্নাতি পোশাক পরাই দেয় আমার নবীর সাহাবী কথা কোন ঠিক কিনা অনেক বেকুব আছে অনেক মূর্খ মানুষ আছে বিশেষ করে করবালার মাস যখন আসে তখন আমরা শুনতে পাই মুহররমুল হারাম আসলে এজিদকে গালি দিতে গিয়ে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর শানে বিয়াদবি করে কথা কোন ঠিক কিনা আরে ভাই ছেলে যদি নষ্ট হয় বাবার কি দোষ কথা কোন ঠিক কিনা ছেলে নষ্ট হয়েছে তকদির খারাপটা কিন্তু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু নক মোবারক ছিল সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নক মোবারক ছিল আর ওনার কাছে আমার নবীর কিছু কোন আপনার কর্তৃত কিছু চুল মোবারক ছিল সুবহানাল্লাহ বলেন এমন কি একটি জুব্বা মোবারক ছিল আর উনি ইন্তেকাল হবার আগে উনি সবাইকে ওসিয়ত করেছেন ও আমার সহচররা তোমরা যারা আমাকে আমার কাফন পরাইবা তোমাদেরকে বলে দিলাম আল্লাহর প্রিয় নবীর জুব্বাটা আমার কাফন হিসাবে দিবা আর রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নখ এবং চুল মোবারকগুলা আমার বুকের মধ্যে দিয়ে দিবা তাহলে এই সমস্ত হাদিসে পাক থেকে বোঝা যায় বুজুর্গগণ দ্বীনের তাবারুক আল্লাহর গোরখানে কাবার গিলাফের অংশ কিংবা মদিনা শরীফের কোন মাঠে অথবা এই রকম কোন বর্ণনাই কোন যদি কোন কিছু যদি এরকম কোন তাবাররুক যদি কেউ আপন কবরে দিতে চায় তাহলে দিতে কোনো অসুবিধা নাই উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আমার ঠিক মনে নাই সম্ভবত আমি এটা মক্তুবাত ইমামে রব্বানীতে পড়েছি
মুজাদ্দিদিয়া তরিকতের যিনি শেখ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের শেখ হযরত মুজাদ্দিদে আলফিসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাই, উনার একটা কৌল আছে। আমি বলছি না যে হাদিস, উনার একটা, উনি বুজুর্গ মানুষ ছিলেন, অসাধারণ এক বুজুর্গ। এই অসাধারণ এক বুজুর্গ বর্ণনা করেছেন, কেউ যদি আমার কবরের মাটি অর্থাৎ আমার এই পাঞ্জাবের, আমার অঞ্চলের, আমার কবরের এরিয়ার কোনো মাটি যদি কারো কবরে দেয়া হয়, তাহলে আমি মুজাদ্দিদ আল ফিসানি বললাম তার কবরে আজাব হবে। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। উনি আল্লাহকে সেভাবে রাজি করেছে। আর কেউ কেউ প্রশ্ন করেন, হুজুর কেউ বলে আহাদ নামা দেয়া যাবে, আর কেউ বলে আহাদ নামা দেয়া যাবে না, কথা কর ঠিক কিনা, কবরে আহাদ নামা দেয়া যাবে কিনা সেটা নিয়ে এক একজনের এক এক মত। তবে কথা হলো তিরমিজি শরীফের হাদিস, কথা কোন কোন শরীফ, তিরমিজি শরীফের হাদিসের ভেতরে আছে, আমার নবী বলেন মান কাতাবা হাযা দুআ ওয়াজালাহু বাইনা সাদরিল মাইয়্যিতি ওয়াকাফানিহি ফি রুকিয়াতি লাম ইয়ানালহু আযাবু মুনকারান ওয়া নাকীরান। উচ্চ আওয়াজ বলুন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত, এখানে হাদা দোয়া মানে এই দোয়াটা হাদিসে পাকে, এরপরে দোয়াটা আছে, আমি এখানে লম্বা হয়ে যাচ্ছে, আমি টাইম পাচ্ছিলাম না, এই জন্য আমি দোয়াটা এখানে অ্যাড করি নাই। এক কথায় আহাত নামার ব্যাপারে আল্লাহর নবী বলেন, এই আহাত নামার দোয়া এটা যেই বান্দা লিখবে, কথা বলেন, যেই বান্দা লিখবেন, আর লিখার পর সেটা যদি কাফনের কাপড়ে অথবা বুকের মধ্যে যদি ওই আহাতনামা দোয়াটা যদি কেউ যদি লিখে রাখেন, আল্লাহর নবী বলেন উম্মত ওই বান্দার কবরে আযাব হবে না, এমন কি মুনকার নকিরেও ওই বান্দাকে দেখবে না। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে পাক, কেউ কেউ বলবেন হুজুর দুর্বল হাদিস, এগুলি তো আমল, আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস ব্যবহার করতে কোনো অসুবিধা নাই, কথা বলুন কোনো অসুবিধা নাই। এই জন্য তাবারুক কেউ যদি চায়, আমরা দেখছি অনেক মানুষ পীর সাহেবের সজরানি কবরে যায়, কেউ কেউ পীর সাহেবের যে কোনো একটা তাসবি নিয়ে বলে যে আমার এই তসবিটা আমার কবরে দিও, কথা বলুন ঠিক কি না, এগুলো কোনো অসুবিধা নাই, কিন্তু পীরের মতো পীর হতে হবে, ওলির মতো ওলি হতে হবে, ওলির নামে ভণ্ড হলে এগুলা যদি কবরে দেয় আযাব তো আরো বেশি হবে, কথা বলুন ঠিক কি না, সমস্যা তো সেখানে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার সব শেষ, কাপন পরে গোসল দিলেন, কাপন পরাইলেন, কাপনের আনুষ্ঠানিকতা সব করলেন, এরপরে জানাজায় নিয়ে গেলেন। মনে রাখবেন জানাজায় নিলে সবসময় জানাজার আগে আগে যাবেন না, অর্থাৎ মাইয়তের আগে আগে যাবেন না। কখন যাবেন? মাইয়তের লাশ আগে থাকবে এবং আপনি থাকবেন পিছে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কিভাবে হাঁটবে এটি আমার নবী বলে দিয়েছেন, কব বলে খুব দৌড়াবেও না, খুব আস্তেও যাবে না, বরং দৌড়াবেও না, আস্তেও যাবে না, মধ্যম গতিতে হাঁটবে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আর মাথা থাকবে আগে, কথা বলুন, মাথা থাকবে আগে, মাইয়তের মাথা আগে থাকবে, আর মাইয়তের মাথাটা আগে থাকবে, পাগুলো পেছনে থাকবে। আমার নবী এটাই নির্দেশ দিয়েছেন, উচ্চ আওয়াজ বলুন সুবহান। আল্লাহর নবী বলেন উম্মত জানাজা নিয়ে যাওয়া, লাশ বহন করা, এটা একটা ইবাদত, কথা বলেন এটা একটা ইবাদত। আল্লাহর নবী বলেন যেই মানুষ মাইয়তকে চা মাইয়তের চার কোটি যেই বান্দা বহন করলো, আমার নবী বলেন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন না, কে? এই জন্য মনজিল করা হয়, মনজিল, কথা কোন ঠিক কি না, মঞ্জিল করা হয়, মঞ্জিল মানে 10 কদম পর পর কাত বদলাতে হয়। আল্লাহর নবীর হাদিস, মান হামালা বিজওয়ানি বিসরিরে
তোমাদের কেউ যদি মাইয়তকে বহন করে ওই মাইয়তকে বহন করবার কারণে মাইয়তের চারটি কুটি কাঁধে নেবার কারণে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ জানাজায় নিয়ে যাও জানাজা পাওয়া এটা সমস্ত মুসলমানের হক সে গুনাহগার হোক সে যেমনই হোক সে গুনাহগার হোক সে আবেদ হোক সে বেনামাজি হোক সে নামাজি হোক সে মদদি হোক সে শরাবি হোক এমনকি সে আত্মহত্যাকারী হোক এরপরে অবশ্যই জানাজার নামাজ পড়তে হবে কথা কি বোঝা যায় দেখেন আমার নবী বলেন উম্মত ওয়াসসালাতু ওয়াজিবাতু আলাইকুম আলা কুল্লি মুসলিমিন বাররান কানা আও ফাজিরান ওয়া ইন আমিলাল ওয়া ইন আমিলা আল কাবায়ির আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের উপর আবশ্যক সমস্ত মুসলমানের জানাজার নামাজ পড়া হোক সে আবেদ হোক সে ভালো মানুষ হোক সে ফাজির হোক সে কবিরা গুনাহগারী এরপর ওই মাইয়তের জানাজার নামাজ অবশ্যই পড়তে হবে কথা বলুন ঠিক কিনা আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে জানছি সাম্প্রতিক ওই যে দৌলতিয়া যৌনপল্লিতে দীর্ঘদিন নাকি সেখানে জানাজা হতো না মানুষ মরে গেলে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো আমার নামটা ঠিক ভুলে গেছি নামটা মনে রাখা দরকার ছিল আমাদের একজন পুলিশ প্রশাসনের ভাই ওই এলাকায় যিনি ওসি হয়েছেন সে আমার প্রিয় ওসি ভাই পুলিশ ভাই উনি সেখানে গিয়ে এটা এই এটা সিস্টেমটা চালু করে দিয়েছেন ক ওনারা গুনাহগার হতে পারে কিন্তু ওনারা তো আল্লাহর বান্দা আল্লাহর বান্দেনি তো অতএব ওনাদেরকে নদীতে কেন ভাসিয়ে দেয়া হবে অবশ্যই ওনাদেরকে জানাজার নামাজ পড়ে দাফন করতে হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বলুন কাজটা কি ভালো না খারাপ অবশ্যই ভালো তবে একটা কথা আছে তারা তো রীতিমতো আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে বিনয়ের সাথে আবেদন থাকবে যাতে করে ভবিষ্যতে তাদেরকে যৌনকর্মী হিসেবে না থেকে তারা যেন কোনো গার্মেন্টস কর্মী হয়ে তারা যেন হালাল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজের পেট চলতে পারে নিজে চলতে পারে কথা কোন ঠিক কিনা এটাই এটাই হবে মানুষের কাজ আপনি যৌনকর্মীকে আপনি যৌনকর্মী বললেন আপনি তাদেরকে আপনি কিছু করলেন না বাস তাদের প্রশংসা করলেন তাহলে তো এরকম মানুষ এগুলার প্রতি দিন দিন উদ্বুদ্ধ হয়ে যাবে কথা কর ঠিক কি না বরং আমরা সেটাতে আরো খুশি হব যদি যেমনি ভাবে তার জানাজা এবং কবর যেমনি নিশ্চিত করা হয়েছে ঠিক তেমনি ভাবে তাদেরকে যদি এই যৌনপল্লী থেকে উদ্ধার করে কোনো গার্মেন্টস পল্লীতে ঢুকিয়ে দেয়া হয় তাদেরকে যৌন এই পতিতাবৃত্তি থেকে তাদেরকে যদি হক হালালের কোনো কাজের দিকে দাবিত করা হয় মাসিক যদি তাদেরকে একটা স্যালারির ব্যবস্থা করে দেয়া হয় এটাই হবে কাজের মতো কাজ কথা কোন ঠিক কিনা আমি বিশ্বাস করি আমাদের সরকার পারবে আমাদের যেই সমস্ত পুলিশ প্রশাসনের ভাইয়েরা এই কাজগুলো করছে নিশ্চয়ই তারা পারবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলো না আমিন কিন্তু ফতোয়ায়ে দুররুল মুখতারে ফতোয়ায়ে দুররুল মুখতারে এগুলো ফতোয়ায়ে শান সমস্ত মানুষের জানাজার নামাজ পড়তে হবে কথা কোন ঠিক কি না সমস্ত মানুষ মানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জানাজার নামাজ পড়বে না অর্থাৎ ইমানদারের মুসলমানের যে মানুষ হিন্দু নাকি মুসলমান এটা জানা যায় না তার জানাজার নামাজ পড়তে হবে না কি আপনার কি আমার কথা বুঝতেছে কি বললাম
সবার জানাজার নামাজ পড়তে হবে, কিন্তু চারজন মানুষের জানাজার নামাজ পড়া যাবে না। কথা বলো, চারজন মানুষের জানাজার নামাজ পড়া যাবে? তারা মুসলমান। এক নম্বর দেশদ্রোহী, যারা দেশের বিদ্রোহ করে, যারা দিন ধর্ম শরীয়ত সমর্থ উপায়ে চলমান রাষ্ট্রের বিরুদ্ধে যারা যায়, তাদের জানাজার নামাজ পড়া যাবে না? কথা কোন না, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। যেই দেশ কোরআন মতো চলে, যেই দেশ হাদিস মতো চলে, যেই দেশ শরীয়ত সম্মত উপায়ে চলে, এই দেশের বিদ্রোহ যারা করবে ওই মানুষদের জানাজার নামাজ পড়া যাবে না, এক নম্বর। দুই নম্বর, ডাকাতের জানাজার নামাজ পড়া যাবে না। কথা বলুন, ডাকাতের জানাজার নামাজ এ খেয়াল করেন, কোন ডাকাত? যেই ডাকাত ডাকাতি করতে গিয়েছে, সেখানে ডাকাতি করার সময় মারা গেছে, তার জানাজার নামাজ পড়া যাবে না? কথা বলুন না, তার জানাজার নামাজ পড়া যাবে না। তিন নম্বরে, সন্ত্রাসের জানাজার নামাজ পড়া যাবে না। কোন সন্ত্রাস? যেই সন্ত্রাস রাত বিরাতে অস্ত্র নিয়ে ঘুরে আর মানুষকে ভয় দেখায়, সেই সন্ত্রাসী করতে গিয়ে যদি কোন সন্ত্রাস মরে যায়, ওই মানুষের জানাজার নামাজও পড়া যাবে না। আর চার নম্বরে, যেই মানুষ নিজের বাবা অথবা মাকে হত্যা করে, বাবা মায়ের হত্যাকারী যদি কোনো মানুষ থাকে, কোনো মুসলমান থাকে, তার জানাজার নামাজও পড়া যাবে না। এছাড়া বাকি সবার জানাজার নামাজ পড়তে হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তবে যারা এই দৌলতিয়া পল্লীতে, যারা যৌন পল্লীতে মারা যায়, যারা মদ খেয়ে মারা যায়, এরকম যারা আত্মহত্যা করে মারা যায়, জানাজার নামাজ হবে ঠিক, কিন্তু তাদের জানাজার নামাজ বড় কোনো আলেম পড়বে না, এবং সমাজের মান্যগণ্য কোনো মানুষ সেখানে থাকবেও না। এমনি আব্দুল করিম, আব্দুর রহিম এই টাইপের একজন, যে কোনো একজন অসিনা বা এরকম একজন, যে কোনো একজন মানুষ ওনাদের জানাজার নামাজ পড়ে, এটা হচ্ছে নিয়ম। এবং তাদের জানাজার নামাজ একজন একজন, যে কোনো একজন মিসির আলী টাইপের যে কোনো কেউ থাকলে হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না, আমিন। অতএব জানাজার নামাজ পড়া দরকার আছে না নাই? এবার দেখেন, জানাজার নামাজ কোথায় পড়াবেন, মসজিদে নাকি মাঠে? জানাজার নামাজ মসজিদের ভেতরে পড়া যাবে না। জানাজার নামাজ মসজিদের ভিতরে পড়া যাবে না যদি বলেন, হুজুর আমাদের মাঠে নাই, আমাদের মাঠ নাই, তাহলে কি করব বৃষ্টির দিন, তাহলে কোথায় যাব? যদি কোনো কারণে মাঠ যদি বের করতে না পারেন, তাইলে মাইয়তকে বাহিরে রেখে মসজিদের ভেতরে জানাজার নামাজ পড়া, বর্তমান যুগের অধিকাংশ আধুনিক ফুকাহায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ। বলো, জায়গা না থাকলে, কিন্তু জায়গা থাকলে মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া যাবে। আচ্ছা, আসরের আগে জানাজা আসছে, হুজুরের কেন আছে অসুবিধা নাকি? আসরের আগে জানাজা আসছে, আগে কি আসরে নামাজ পড়বে না জানাজা পড়বে? না, আসরের আগে জানাজা আসলে আগে কিন্তু জানাজা পড়বে, কিন্তু জুহুরের সময় যদি জানাজা আসে তখন কিন্তু আগে জুহুর পড়বে। কথা বুঝিয়ে, এই জন্য আসরের আগে জানাজা আসছে, আগে জানাজা পড়বেন এরপরে আসর। কিন্তু কেউ যদি বলেন, হুজুর এমন টাইমে আসছে আসর, আমাদের পড়তে জানাজা পড়তে পড়তে আসর চলে যাবে, এরকম হলে তাহলে আগে জানাজা পড়ে ফেলবে। কিন্তু এমনি সর্বাবস্থায় আসরের আগে জানাজার নামাজ পড়বেন উপস্থিত হলে। আচ্ছা, ঈদের নামাজে জানাজা আসছে তখন কি করবেন? ওলামা ইকরাম আছে, এই জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এগুলো উলামা ইকরামদের জন্য দরকার, বা আপনারাও এগুলো আপনারা হয়তো বুঝবেন না বা আপনাদের খেয়াল থাকবে না, কিন্তু উলামা ইকরামদের অনেক দরকার। ঈদের নামাজে জানাজা আসছে, আসতে পারে কি পারে না? স্বাভাবিক, কে কোন দিন মরে এটা তো বলা যায় না। কথা কোন ঠিক কি না? তো ঈদের সময় জানাজা আসলে কি করবেন? আগে ঈদের নামাজ পড়াবেন,
এরপরে জানাজা পড়াবেন, এরপরে খুতবা দিবেন। সুবহানাল্লাহ বলুন না, দেখেন কথা বুঝিয়ে, প্রথমে ঈদের নামাজ, এরপরে জানাজার নামাজ, এরপরে কি খুতবা, এটা হচ্ছে নি আল্লাহ পাক। আমরা তো দুবাইতে পড়ছি যে আগে জানাজার, এটা আমি বলতেছি, এটা আমি বলতেছি, হ্যাঁ এটা আমি বলতেছি, কিন্তু বহির্বিশ্বে আমি এটা বলতেছি, আমি কথা এটা মুখে আনতে আপনি বলে ফেলছেন। আমরা বহির্বিশ্বে আমরা দেখছি যে বিশেষ করে সৌদি আরবে, দুবাইতে, ওমানে, ওগুলো আমরা দেখছি যে ওখানে কিন্তু আগে কমপ্লিট জানাজা পড়ে ফেলে। তো এটা হচ্ছে আমি যেই কথাগুলো বলছি এটা হচ্ছে মাজহাবে হানাফির আদলে, হানাফি মাজহাবের আদলে কথাগুলো আমি বলছি। আর সেখানে অধিকাংশ মসজিদে শাফেঈ অথবা অধিকাংশ মসজিদে হাম্বলি, এই জন্য তাদের সাথে আমাদের কিছু অবশ্যই ডিফারেন্স আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। এবার আসেন জানাজার নামাজ কয়টা পড়বেন, এটা বড় জটিল মাসালা। এটা বললে আমাদের দেশে অনেকে আমার সাথে রাগ করবেন, জানাজার নামাজ হবে একটা, দুইটা জানাজার নামাজ শরীয়ত সম্মত নয়, তিনটা জানাজার নামাজও শরীয়ত সম্মত নয়, চারটা পাঁচটা সাতটা দশটা জানাজার নামাজ শরীয়ত সম্মত নয়, শুধুমাত্র একটি জানাজার নামাজ পড়ালে একজন মুসলমানও যদি ওই শরীক হয়ে কয়েকজন মাত্র দুই তিনজন মুসলমান মিলে যদি জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, ফরজে কিফায়া অর্থ হচ্ছে একজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অতএব কেউ যদি একবার জানাজার নামাজ কোন মাইয়াতে পড়ে, জানাজার নামাজ বিলকুল আদায় হয়ে গেছে, দুইবার তিনবার জানাজার নামাজ পড়া এটা শরীয়ত সম্মত নয়, এটা বিদাত। এটা কি বিদাত? তা আপনারা বলবেন হুজুর অনেক হুজুরের জানাজার নামাজ তো চারবার পাঁচবার পড়ে, এটা আমার, এটা আমার জানার বিষয় না। আমি আপনাকে কিতাব থেকে রসুল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসে পাক থেকে আমি আপনার জন্য কথাগুলো বলছি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। অথবা আপনি দেখান কোন মানুষের জানাজা দুইটা হইছে পাঁচটা হইছে, হ্যাঁ কখন পড়া যাবে, যদি মালিক অর্থাৎ লাশ, যাদের লাশ